নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায় চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো, এভরি ডে আর এভরি ডে, একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড আর একটা হচ্ছে টু ওয়ার্ডস। এই দুটো শব্দের উচ্চারণ হচ্ছে একই, কিন্তু এদের অর্থ আর ব্যবহার আলাদা। এই দুটো শব্দ যখন আমরা ব্যবহার করি আমাদের অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব এই দুটি শব্দের অর্থ উদাহরণ সহ এবং কখন কোন শব্দের ব্যবহার করা হয়, এবং শেষে একটা কুইজ বা এক্সারসাইজ করব যেখানে বলতে হবে কোথায় এভরি ডে বসবে আর কোথায় এভরি ডে বসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এভরি ডে, এর মানে হচ্ছে প্রতিদিনকার, নিত্য, নিত্য মানে যা রোজ ঘটে আর সাধারণ। এভরি ডে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ বা বিশেষণ নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত বা বিশদ তথ্য দেয়, নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। কয়েকটা উদাহরণ দেখে নিই। আমাদের প্রতিদিনের কিছু কাজ পরিবেশের ক্ষতি করে। সাম অফ আওয়ার এভরিডে অ্যাক্টিভিটিস ড্যামেজ দ্য এনভায়রনমেন্ট। প্রাত্যহিক জীবনের চাপ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দ্য স্ট্রেসেস অফ এভরিডে লাইফ আর হার্মফুল টু আওয়ার মেন্টাল হেলথ। এই জামাটা প্রতিদিনের পরার জন্য দুর্দান্ত। দিস শার্ট ইজ গ্রেট ফর এভরিডে ওয়্যার। এবার বলবো এভরি ডে, এটার মানে হচ্ছে প্রতিদিন, রোজ রোজ। এভরি ডে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরা কি করে, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে মডিফাই করে কোনো সেন্টেন্সের। কয়েকটা উদাহরণ দেখে নিই এভরি ডের। তিনি প্রতিদিন দৌড়ান, হি রানস এভরি ডে। আমাদের প্রতিদিন শাকসবজি খাওয়া উচিত, উই শুড ইট ভেজিটেবলস এভরি ডে। তিনি প্রতিদিন গান শুনতে পছন্দ করেন, সি লাইকস টু লিসন টু মিউজিক এভরি ডে। আমরা দু ধরনের এভরি ডে সম্বন্ধে জানলাম। এবার একটা এক্সারসাইজ বা কুইজ। এই পাঁচটা সেন্টেন্সে আছে, এই পাঁচটা সেন্টেন্সে বলতে হবে কোথায় কোন এভরি ডে বসবে। প্রথম সেন্টেন্স, সি গোস টু দ্য পার্ক এভরি ডে, প্রতিদিন, তিনি প্রতিদিন পার্কে যান। রেন ইজ অ্যান এভরি ডে অকারেন্স ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। বৃষ্টিপাত হচ্ছে একটা প্রতিদিনের ঘটনা নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতে। সেন্টেন্স নাম্বার থ্রি, এভরি ডে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার, প্রতিদিন আমি উন্নত হচ্ছি। লিভ এভরি ডে অ্যাজ দ্য লাস্ট ডে অফ লাইফ, প্রতিদিন এমন করে বাঁচো যেন মনে করো সেটা হচ্ছে তোমার শেষ দিন। সেন্টেন্স নাম্বার ফাইভ, হি ইজ এভরি ডে ওয়ার্ক ইজ রিয়েলি বোরিং, তার প্রতিদিনের কাজ সত্যি বিরক্তিকর। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন।